हेलो स्टूडेंट्स, आज हमें तुम्हारे प्रलय उल्लास कविताटी गायन भित्तिक आलोचना करब। देखो, प्रलय उल्लास कवि काजी नजरुल इस्लाम और काव्यग्रंथर नाम अग्निवीणा। देखो, कविता शुरू आगे एकटू बोलेनी, कवि काजी नजरुल इस्लाम छिलेन एकजन विद्रोही कवि और तार ए प्रलय उल्लास कविताटी एकटी विद्रोहमूलक कविता। देखो, प्रलय कथाटी मध्य दिए आमरा कि बुझी, देखो प्रलय हच्छे झड़ बा ध्वंस, एरकमई आमरा मने करि, आमादेर मने आसे एरकमई एकटा किछु। किन्तु एखाने कवितार नाम कि प्रलय उल्लास, अर्थात जे प्रलय बा ध्वंस थेके आमादेर मने आनंद बा उल्लास आसे। तोमादेर हयतो मने होते पारे जे प्रलय थेके आबार आनंद उल्लास किभाबे मने आसबे। देखो एर अर्थटा, देखो आमरा सकलेई जानि যে ইংরেজেরা দীর্ঘ 200 বছর ধরে আমাদের ভারতবর্ষকে শাসন করেছিল এবং ভারতবাসীর উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল, প্রচন্ড অত্যাচার করত ভারতবাসীর উপর। আর কবি যখন এই কবিতাটা লেখেন তখন ভারতবর্ষ ছিল পরাধীন, অর্থাৎ ইংরেজদের অধীন। কবি এই ইংরেজদের অত্যাচার থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য কোনো ভয়ঙ্করকে আহ্বান করেছেন, যে এসে সমস্ত রকম পুরনো জীর্ণতা, সমস্ত রকম পুরনো ব্যবস্থা, ইংরেজদের যত রকমের শাসন আছে সমস্ত কিছুর অবসান ঘটিয়ে নতুনের সূচনা করবেন। আর এই কারণেই তিনি এই কবিতাটি রচনা করেছেন। তিনি চেয়েছেন সমস্ত রকম অত্যাচার বন্ধ হয়ে, সমস্ত রকম অত্যাচারের অবসান ঘটে নতুন যুগ বা নতুন একটা সমাজের সূচনা হবে। দেখো কবিতাটি এবার পড়ে শোনায়। প্রলয় উল্লাস কবি কাজী নজরুল ইসলাম। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দেখো বলছে জয়ধ্বনি কথার অর্থ, দেখো জয়ধ্বনি কথার অর্থ হলো জয় সূচক ধ্বনি। বলছে তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। দেখো বলছে কালবৈশাখীর ঝড়ে নতুনের কেতন, কেতন কথার অর্থ হলো পতাকা, নতুনের পতাকা উঠছে। দেখো প্রথমেই আমি বললাম কবি চাইছেন নতুনের সূচনা করতে, তাই তার প্রতীক হিসাবে পতাকা উঠছে কালবৈশাখীর ঝড়ে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল। দেখো অনাগত কথার অর্থ, দেখো অনাগত কথার অর্থ হলো যে কখনো আসেনি বা যা কখনো আসেনি। কে আসেনি? ভারতবর্ষে স্বাধীনতা আসেনি। আমি আগেই বলেছি কবি যখন কবিতাটা লেখেন তখন ভারতবর্ষ ছিল পরাধীন। প্রলয় নেশায় নিত্য পাগল, আর সেই অনাগত কি করছে? ধ্বংসের নেশায় পাগলের মতো নাচ করছে। সিন্ধু পারে সিংহ দ্বারে ধমক হেনে ভাঙলো আগল। দেখো সিন্ধু পারে সিংহদ্বার কথাটার অর্থ, দেখো সিন্ধু পারে মানে সিন্ধু নদীর তীরে, সিংহদ্বার হচ্ছে সিংহ চিহ্নিত দরজা, অর্থাৎ সিন্ধু পারে সিংহদ্বার হচ্ছে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতির প্রতীক চিহ্ন। কবি বলেছেন পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি সমস্ত কিছুকে ভেঙে দিয়ে বেরিয়ে আসতে। আর একটা কথা এখানে তোমাদের বলে রাখি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমাদের ভারতবর্ষের প্রচুর স্বদেশপ্রেমী মানুষকে ইংরেজেরা আটকে রেখেছিল। আর কবি বলেছেন, তাদের বলেছেন যে তোমরা সব সেই পাশ্চাত্য সভ্যতার সমস্ত রকম বাধা বিঘ্নতাকে ভেঙে তোমরা সব বেরিয়ে এসো। দেখো মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্দ্ররূপে ধূম্মধূপে বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। দেখো কে আসছে? ভয়ঙ্কর আসছে। কিভাবে আসছে, কোথা থেকে আসছে? দেখো আসছে মৃত্যু গহন অন্ধকূপে, বলছে মৃত্যুর গভীর অন্ধকার কূপ থেকে, অর্থাৎ পরাধীন ভারতবর্ষের অন্ধকার কূপ থেকে মহাকালের চন্দ্ররূপে। দেখো মহাকাল হচ্ছে দেবাদিদের মহাদেব বা ধ্বংসের দেবতা শিবের একটি প্রচন্ড রূপ। তিনি যখন কোনো অশুভ শক্তি নাশ করেন তখন তিনি এই রূপে আবির্ভূত হন। কেমনভাবে? ধূম্মধূপে, ধোঁয়ার আকারে হঠাৎ তিনি আবির্ভূত হন। বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ঠিক সেই একই রকমভাবে বজ্র শিখা মানে হচ্ছে বিদ্যুতের শিকার মশাল জেলে ভয়ঙ্কর আসছে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কি করছে? হাসছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ঝামো তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়। দেখো তাহার মানে ভয়ঙ্কর, ঝামোর কথার অর্থ হলো কালো রং, আর কেশ মানে চুল, অর্থাৎ ঝামো তার কালো রঙের চুল এমন ভাবে দোলাচ্ছে ঝাপটা মেরে, তাতে কি হচ্ছে? আকাশ দুলছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তা চামর ঢুলায়। দেখো ধূমকেতু কি? ধূমকেতু একটি নক্ষত্র, ঝাঁটার মতো দেখতে, তা চারিদিকে আগুন জ্বলে, তাই তাকে কি বলা হয়েছে? তাকে সর্বনাশী জ্বালামুখী বলা হয়েছে। সে কি করে? সে চামর ডুলায়। কেন চামর ডুলাচ্ছে? সে ভয়ঙ্করকে স্বাগত জানাচ্ছে। বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দদুল দোলে। দেখো বিশ্বপাতা কথা, বিশ্বপাতা হচ্ছে বিশ্বপিতা, যিনি আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি তার বক্ষে বা কোলে ভয়ঙ্করকে আহ্বান জানাচ্ছে। এবং ভয়ঙ্করের, দেখো তাহার মানে ভয়ঙ্করের কৃপাণ, কৃপাণ মানে কোনো রকম অস্ত্র বা ছুরিকা ঝুলছে
ঝুলছে বা ঝুলছে বা দুলছে রক্ত, সেই অস্ত্রটা কেমন? সেটা রক্ত মাখা। দেখো, অট্টরোলে হট্টগোলে স্তব্ধ চরাচর। অট্টরোল মানে প্রচন্ড হাসি, ভয়ঙ্করের প্রচন্ড হাসি, এবং সেই হাসির আওয়াজে চারিদিকটা থমথমে হয়ে গিয়েছে। ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দেখো, দ্বাদশ কথার অর্থ হলো বারো, রবি হচ্ছে সূর্য, আর বন্যি জ্বালা মানে আগুনের জ্বালা। দেখো, বলছে বারোটা সূর্যের যেমন আগুন বা তার যা যে তেজ, সেই সেটা ভয়ঙ্করে নয়ন কোটায় মানে নয়নের দৃষ্টিতে, ভয়ঙ্করে নয়নের দৃষ্টিতে বারোটা সূর্যের তেজ। দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দেখো, দিগন্তর এখানে বলি, দেখো শোনো, বিশ্ব প্রকৃতি কাঁদছে। কেন কাঁদছে? ইংরেজেরা তার সন্তানদের ওপর অত্যাচার করছে, সেজন্য বিশ্ব প্রকৃতি কাঁদছে। আর বিশ্ব প্রকৃতির মানে কান্না দেখে ভয়ঙ্করের চোখেও অশ্রু, ভয়ঙ্কর চোখের অশ্রুটা কেমন? পিঙ্গল। পিঙ্গল হচ্ছে হলুদ এবং নীল রং মিশ্রিত একটা রং। তার চোখের জলটা বা চোখের অশ্রুটা পিঙ্গল, মানে ওই পিঙ্গল বর্ণ হয়ে গিয়েছে। দেখো, এখানে আমি বলে রাখি, কবি এখানে দেবাদিদেব মহাদেবের একটা রূপকে কল্পনা করেছেন। যখন সতী মারা যায়, তখন দেবাদিদেব মহাদেবের চোখে যেমন প্রচন্ড আগুন ছিল, মানে রাগে প্রচন্ড এক চোখে যেমন আগুন ছিল, তেমনি অন্য চোখে ছিল সতীর জন্য বেদনা। ঠিক একইভাবে ভয়ঙ্করের এক চোখে আছে প্রচন্ড ধ্বংসের একটা আগুন, বা ধ্বংস করবে বলে একটু চোখে আগুন, আর অন্য চোখে আছে কি বিশ্ব প্রকৃতির জন্য বেদনা। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তোলে। দেখো, বলছে ভয়ঙ্করের চোখের জল কি হচ্ছে? চোখের জল কপাল, কপাল সরি, কপল কথার অর্থ হলো মানে গাল, গাল বেয়ে তার জল পড়ছে, এবং সেই জল কোথায় পড়ছে? সপ্ত মহাসিন্ধুতে পড়ছে। দেখো, সপ্ত মহাসিন্ধুটা কি জিনিস আমরা একটু দেখে নিই। দেখো, সপ্ত মহাসিন্ধু হচ্ছে লবণ, ইক্ষু, সপি, সুরা, দুধ, দধি, জল। এই সাতটি উপাদান দিয়ে তৈরি সাগরকে সপ্ত মহাসিন্ধু বলে। আর এই সপ্ত মহাসিন্ধুতে কি হচ্ছে? ভয়ঙ্করের চোখের জল পড়ছে, এবং সেই চোখের জলের বিন্দু এতই বড় যে জলে পড়ে জলে ঢেউ সৃষ্টি হচ্ছে। বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর। আর সেই ভয়ঙ্করের হাতে গোটা পৃথিবী যেন রয়েছে, মানে ভয়ঙ্কর গোটা পৃথিবীকে ধরে রয়েছে। হাকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভয় মাভয় জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। দেখো, এবার হচ্ছে যে ভয়ঙ্কর তার ধ্বংসলীলা শুরু করবে। মাভয় মাভয় কথার অর্থ হলো তোরা ভয় করিস না, তোরা নির্ভয় থাক। জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। জড়ায় মরা মানে যারা রোগগ্রস্ত, আর মুমূর্ষু মানে যারা মরে যাবে মৃত প্রায়, তাদের প্রাণ লুকানো আছে ওই ধ্বংসের মধ্যে। কবি বলেছেন, সমস্ত রকম পুরনো জীর্ণতা, সমস্ত কিছু পুরনো ব্যবস্থা, সমস্ত কিছু ভেঙে গিয়ে এবার নতুনের সূচনা হবে, নতুন কিছু আসবে। তাই ওই নতুনের মধ্যে মানুষের প্রাণ লুকানো থাকবে, মানুষ সজীবতা পাবে, তাই তোরা ভয় করিস না। এবার মহানিশ্বাস শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। বলছে এবার অন্ধকার শেষ হবে, হচ্ছে সূর্য তার করুণ রূপ ধারণ করে হেসে উঠবে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। বলছে দিগম্বর মানে শিব, শিবের জটায় শিশু চাঁদ তার হাসির কিরণ দিচ্ছে। আলো তার ভরবে এবার ঘর, সেই আলোয় সকলের ঘর ভরে উঠবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িত চাবুকখানে রনিয়ে ওঠে হেসরার কাঁদন ব্রজ কানে ঝত্তুকানে। দেখো, কবি যেমন ভয়ঙ্করকে মহাদেবের সঙ্গে তুলনা করেছেন, তেমনি শ্রীকৃষ্ণের সঙ্গেও তুলনা করেছেন। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হয়েছিলেন। ঠিক সেভাবে হচ্ছে যে ভয়ঙ্কর এই মহাকাল অর্থাৎ এই চরম সময়ে রথের সারথি হয়ে রক্ত তড়িৎ চাবুখানে মানে বিদ্যুতের বেগে চাবু ঘোড়ার পিঠে মারছে, এবং ঘোড়া তাতে মানে হেসরা মানে ঘোড়া তাতে প্রচণ্ড চিৎকার করে ঝড়ের মতো রথকে টেনে নিয়ে যাচ্ছে। ঘুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলে নীল খিলানে। ঘোড়ার ঘুরের দাপট আকাশের তারার সঙ্গে ধাক্কা লেগে আকাশের বুকে অর্থাৎ নীল আকাশে উল্কাপাত ঘটাচ্ছে। অন্ধকারার বন্ধ কূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে। দেখো, অন্ধ কারাগারের বন্ধ কূপে দেবতা বাঁধা রয়েছে কিসের? যজ্ঞ এবং জুপকাষ্ঠের, এবং দেবতা কিসে পরিণত হয়েছে? পাষাণে। দেখো, এই অর্থটা একটু দেখে নাও, হচ্ছে
আমরা কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েছি এবং আমরা বিভিন্ন রকম ধর্মীয় আচার অনুষ্ঠান করি, কিন্তু দেবতা রয়েছেন প্রত্যেকটি প্রাণীর মধ্যে, এই সত্য আমরা সকলেই ভুলে গিয়েছি। তাই দেবতা পাষাণে পরিণত হয়েছেন বা পাথরে পরিণত হয়েছেন ক্ষুব্ধ হয়ে গিয়ে। এবার এবার ভয়ঙ্কর আসবে, ভয়ঙ্কর এসে আমাদের কুসংস্কার কারাচ্ছন্ন মানুষকে, মানে আমাদের মন থেকে কুসংস্কারকে দূরে দূরীভূত করবে, মানে সরিয়ে দেবে, কুসংস্কারের জাল কেটে ফেলবে, আমাদের মনকে আলোকিত করবে, এবং সেই আলোয় আলোকিত হয়ে দেবতারাও নতুনভাবে প্রাণ ফিরে পাবেন। এই তোরে তোর আসার সময় ওই রথঘর, রথঘর ঘর শোনা যায় ওই রথঘর, এই তো এবার ভয়ঙ্কর আসছে, ভয়ঙ্করের রথের চাকার ঘর ঘর আওয়াজ শোনা যাচ্ছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে চেতন। বলছে ভয়ঙ্করের ধ্বংসলীলা দেখে তোরা ভয় কেন পাচ্ছিস, বলছে যে ভয়ঙ্কর আসবে এসে অন্ধবিশ্বাস কুসংস্কার, ইংরেজেরা ভারতবাসীর উপর যে অত্যাচার করেছে তার অবসান ঘটবে, নূতনের সূচনা হবে, সমস্ত রকম পুরনো জীর্ণতা মুছে যাবে, মানুষ নতুনভাবে জীবন পাবে, যে সমস্ত অসুন্দর জিনিস প্রাণ হারিয়ে ফেলেছে তারা নতুন করে জীবন পাবে, তারা তো ভয়ের কিছুই নেই। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, তাই ভয়ঙ্কর এরকম রূপ ধারণ করে প্রলয় নিয়ে আসছে এবং মধুর হেসে আসছে, কারণ তো সে জানে সে নতুন নতুন কিছু একটা নিয়ে আসবে, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। হচ্ছে ভয়ঙ্কর ভাঙবে যেমন, সেরকম আবার নতুন করে গড়েও দেবে, কারণ সে সুন্দরের পূজারী। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর। বলছে ঈশ্বর এই পৃথিবী যেমন সৃষ্টি করেছেন, তেমনি পৃথিবীর প্রত্যেকটা জিনিসের রক্ষা করার দায়িত্ব তাঁর, তিনি যেমন ভাঙতেও জানেন সেরকম গড়তেও জানেন, অর্থাৎ তিনি যেমন পুরনো জিনিস ভেঙে ফেলবেন তেমনি নতুন জিনিসের প্রতিস্থাপন করবেন। তাতে এটা তো নিত্য খেলা আর ভগবানের, এতে আমাদের ভয় করার কিছুই নেই। তোরা সব জয়ধ্বনি কর, বধূরা প্রদীপ তুলে ধর, দেখো প্রদীপ একটা শুভ জিনিস, তাই বধূদের কি বলেছেন, প্রদীপ তুলে ধরতে বলেছেন বা প্রদীপ জ্বালতে বলেছেন ঘরে ঘরে। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসি সুন্দর, ভয়ঙ্করের বেশে সুন্দর আসছে, এবার সমস্ত কিছু পুরনো জীর্ণতাকে ভেঙে নতুনের সূচনা করবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে পারো।